সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। প্রকৃতপক্ষে চারজন নিলে এই সংখ্যা 45 ক্রস করে 50-এর কাছাকাছি গেছে, এবং এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং রাজীব সিনহা। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আইজি BSF এবং ইউনিয়নের পক্ষ থেকে কি ধরনের অসহযোগিতা করা হয়েছে এবং তড়িৎ গতিতে আনা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং ভিন্ন রাজ্যের আর্ম পুলিশকে কিভাবে জেলার পুলিশের লোকেরা বসিয়ে রেখেছিল সেটা আজকে সামনে চলে এসেছে। এবং আজকের দিন পর্যন্ত ডিপ্লয়মেন্ট প্ল্যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা দেয়নি। মমতা ব্যানার্জির লজ্জা থাকলে আজকে সাংবাদিক সম্মেলন করতেন না, কারণ উনার হাতে মুখে গায়ে পশ্চিমবাংলায় এই গণতন্ত্রকে যে শেষ করেছেন তার রক্ত লেগে আছে। মমতা ব্যানার্জির লোকেরা তিন স্তরে পঞ্চায়েত ভোটকে লুট করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক স্তরে, ভোটের দিন আরেক স্তরে, গণনার দিন আরেক স্তরে। আপনি ভাবতে পারবেন না, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। রামনগর 2 নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের প্রার্থী গুরুবারি জানা, যেটা আজকে প্রধান বিচারপতির হাইকোর্টের বেঞ্চ যেটাকে ইন্টারফেয়ার করেছে, তিনি পেয়েছেন 16,744। তৃণমূল কংগ্রেস প্রার্থী রিজিয়া বিবি, তিনি পেয়েছেন 16,317। সার্টিফিকেট দেওয়া হয়েছে রিজিয়া বিবিকে। আপনি ভাবতে পারবেন না কি ধরনের লুট করেছেন গণনা কর্মীরা। বনগাঁর এক গণনা কর্মী বলছিলেন ভিডিও তাকে শুরুতেই বলেছেন বাড়িতে ফিরতে হবে, যা বলছি শুনবেন। তো উনি বলেন আবার পাটনাতে গিয়ে সীতারাম ইয়েচুরির সঙ্গে কফি খান, রাহুল গান্ধী না তাকালেও তার ঘাড়ের উপর পড়ে পড়ে। সিএম বলছেন যে বিজেপি মেরেছে, BSF মেরেছে আমাদের কর্মীদের, এবং 21শে BSF কে সব না শ্রদ্ধা দিবস হবে। BSF কে তো ডিপ্লয়মেন্টই করেনি। না না, আমি শুনেছি 21শে বিজয় উৎসব হবে, শ্রদ্ধা দিবস হবে। কি বলেন, তাদের মাথা মুন্ডু নেই। এটা কোনো পার্টি নয়, কোম্পানি। ও পিসি ভাইপো নিজেরা আলোচনা করে যেটা বলে দেন সেটাই হয়। গোটা পশ্চিমবঙ্গে আমার তো মনে হয় আগামী 1 মাস কালা দিবস পালন করা উচিত। আর সমস্ত জোর করে হারিয়ে দেওয়া প্রার্থীদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত। যেভাবে আজকে গুরুবারি জানা হয়েছেন, সেইভাবে সবার এই হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত। এবং মহামান্য হাইকোর্ট আজকে বিজেপির পক্ষ থেকে আমার পিটিশনে যে প্রাথমিক অর্ডারগুলো দিয়েছেন এটাকে ঐতিহাসিক অর্ডার, এবং বলেছেন ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে এই পঞ্চায়েতে জয়ীদের ভবিষ্যৎ। আমার আশা CCTV ভিডিওগ্রাফি দেখে, এবং আমরা যে অভিযোগগুলো করেছিলাম বেশ কয়েক হাজার বুথে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের আদেশ মহামান্য উচ্চ আদালত দেবেন, এটা আমরা আশা করি। এবং আমরা আশা করি এই যে 50-এর কাছাকাছি মৃত্যু হলো, এত বোমা গুলি আমদানি করা হলো, এর CBI ইনভেস্টিগেশন উইথ দ্য হেল্প অফ NIA এটাও আদালতকে দেওয়া উচিত বলে বলেছি। এটা ফল নয়। আমি BJP-র কথা যদি বলতে হয় বলবো যে আমরা 60,000 আসনে প্রার্থী দেওয়ার সাংগঠনিক ক্ষমতা রেখেছিলাম। মাইনরিটিদের মধ্যে এখনও ভুল বুঝিয়ে রেখেছেন। মাইনরিটি 10-12 হাজার বুথ ছাড়া BJP-র ক্ষমতা ছিল 60,000 বুথে প্রার্থী দেওয়ার। আমরা 25টা ব্লকে প্রার্থী দিতে পারিনি, ব্লক ঘিরে রেখেছিল।
তারপরেও 54,000 প্রার্থী দিয়েছিলাম সাদা থান বোম মেরে বন্দুক দেখিয়ে পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে 7,000 নমিনেশন তুলে দেয় 47,000 আসনে আমরা লড়েছিলাম 47,000 আসনে লড়ার পরেও যদি ভোটের দিন এবং গণনার দিন এই কারচুপি না হতো কালকে আমাদের গোটা রাজ্যে ত্রিস্তরে 3,000 থেকে 4,000 প্রার্থী জয়ী প্রার্থীকে হারানো হয়েছে যদি এই ব্যালট পেপারগুলোকে আমরা প্রথম দিনের তালিকায় ইনিশিয়ালি 6,000 ভোট দিয়েছিলাম কালকের তালিকাও আমরা করছি যেখানে জয়ী লোকদেরকে এই যে অসীম সরকার আছে না রানাঘাট তার দুজন জেলা পরিষদ প্রার্থী জেতার পরেও সার্টিফিকেট দেয়নি আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছি যেটা ইতিমধ্যে কোর্ট হস্তক্ষেপ করেছে এরকম 3,000 থেকে 4,000 প্রার্থীকে জয়ী প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে তাই পশ্চিমবাংলার এবারের এই নির্বাচন কোনো নির্বাচন নয় এই ফল মানুষ গ্রহণ করে না আমরাও গ্রহণ করি না আমি কালও বলেছি আজও বলছি যে আমরা 60,000 প্রার্থী দেওয়ার ক্ষমতা রেখেছিলাম যে 47,000-এ লড়েছিলাম 11,000 নয় 30,000 আমরা জেতার ক্ষমতা রাখি মানুষ ছিল আমাদের সঙ্গে এবং আমরা শুধু নয় বিরোধী অন্যান্য বিরোধী দল তারাও 12,000-14,000 আসন জেতার জায়গায় ছিলেন মমতা ব্যানার্জি জিততে দেননি তৃণমূল কংগ্রেস কোনোভাবে 20,000-এর বেশি মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ছাড়া তৃণমূল কংগ্রেস কোনো আসনে জেতার জায়গায় তারা ছিল না তাই এই ফল মানি না অবৈধ ফল অবৈধ নির্বাচন লুটের নির্বাচন সব হিসাব হবে লোকসভা নির্বাচনে আর দেখা হবে লিগ্যাল ব্যাটেল কোর্টের লড়াইতে আর লড়াই হবে রাস্তায় আমাদের আন্দোলনের মধ্যে আমরা যেমন দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি আর তার ভাইপোর যন্ত্রণার হাত থেকে মুক্তি চাইছি উত্তরবঙ্গের মানুষও বঞ্চনার এবং মমতা ব্যানার্জির পরিবারের যন্ত্রণার হাত থেকে মুক্তি চাইছেন সেই যন্ত্রণার অবক্ত ব্যথা থেকে বিভিন্ন সময় উত্তরবঙ্গের বিভিন্ন স্তরের নেতারা শিক্ষাবিদরা ধর্মীয় নেতারা সামাজিক সংগঠনের নেতারা সম্প্রদায়ের নেতারা জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন এই বক্তব্যের সঙ্গে বাংলা ভাগের কোনো সম্পর্ক নেই তাদের এই যন্ত্রণা নিরসন হয়ে গেলে তারা কোনোদিনই কেন্দ্রশাসিত অঞ্চল বা বাংলা ভাগের কথা বলবেন না যন্ত্রণার যিনি জনক তিনি হলেন মমতা ব্যানার্জি তিনি যন্ত্রণা নিরসন না করলে একবার নয় একাধিকবার তাদের যন্ত্রণার পরে অবক্ত ব্যথা নিয়ে মুখ থেকে যা আসে তাই বলবেন এগুলো ওদের ব্যক্তিগত মত এবং এই অবক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ এই সেন্টিমেন্টকে আমি সমর্থন করি এর মানে রাজ্য ভাগ নয় কেন্দ্রশাসিত অঞ্চল নয় গতবার না এবারে কোন ভোটটা বেশি হিংসা ছড়িয়েছে 2018 না তেই এবারে সব রেকর্ড ভেঙে গেছে 18 যদি শিলান্যাস হয়ে থাকে এবারে উদ্বোধন হয়েছে এরপরে পতন হবে এরপরে একটা ভূমিকম্প হবে তো সেই ভূমিকম্পে পিসিআর ভাইপোর পতন তালিকাটাও তো তৃণমূল করে দিয়েছে উনি 45+4 49 তো শিকারই করেন 19 জন শিকার করেছেন এবং আমার মনে হয়েছে এই 19 জনের তালিকা তৃণমূল করে দেবে কারণ তৃণমূলেরও কিছু লোকজন মারপিট করতে এসে মরেছে এই তালিকাতেও দলবাজি হবে সেই কারণে তিনি সংখ্যাটা কম বলেছেন তৃণমূলের লোকদেরই 2,00,000 টাকা করে চাকরি 2,00,000 টাকা করে আর ওই টেম্পোরারি হোমগার্ডের 12,000 টাকার চাকরি উনি তৃণমূলের লোকদের দিতে চান তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেননি পারবেনও না তিনি কেবলমাত্র তৃণমূল আর গুন্ডাদের মুখ্যমন্ত্রী ছিলেন আজকে উনার কথাবার্তায় সেটা আরেকবার প্রকাশ পেয়েছে ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা স্বস্তি অনাছে নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন এনপি দত্ত অ্যান্ড সন হাঁটুর ব্যথায় রিউমাট নিন হাঁটুর ব্যথাটা কমবে হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সান এনপি দত্ত অ্যান্ড সান এনপি দত্ত অ্যান্ড সান